আসসালামু আলাইকুম আমি আজকের পর্বে তোমাদের সসীম আর অসীম সেট সম্পর্কে একটু ধারণা দেব তাহলে সসীম সেটটা কি সসীম তার মানে আমি এখানে কয়েকটা সেট লিখছি দেখো এ সেট যার উপাদান কত দুই চার ছয় অর্থাৎ তুমি দেখতেই পাচ্ছ এ সেটের ভিতরে কয়টা উপাদান আছে তিনটা উপাদান তারপরে ধরে নাও বি আর একটা সেট এই বি সেটের উপাদান কি কি এ বি সি ডি অর্থাৎ বি সেটের উপাদান কয়টা চারটা সিমিলারলি এখানে এসো সি আর একটা সেট আমি কী বলছি এক্স যেন এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং বইলা দিসে এক্সের মানটা ওয়ানের চেয়ে বড় বা সমান তিনের ছোটো বা সমান অর্থাৎ এই সেটটাকে যদি আমি তালিকা পদ্ধতিতে লিখি তাহলে আনসার কিন্তু এটা হবে এটা তো সেট গঠন পদ্ধতিতে আছে বলছে যে এক্সটা ধনাত্মক পূর্ণ সংখ্যা কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা এক থেকে তিনের মাঝে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা তো এক থেকে তিনের মাঝে কি কী আছে পূর্ণ সংখ্যা ধনাত্মক এক দুই তিন অর্থাৎ সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে পাবো এক দুই তিন ঠিক আছে তাহলে আমার এ সেটের উপাদান কয়টা আমি যদি গনি হাত দিয়া কয়টা পাই তিনটা বি সেটের উপাদান চারটা সিমিলারলি সি সেটের উপাদান যদি এরকম সেট গঠন পদ্ধতিতে থাকে তুমি তালিকা পদ্ধতিতে নিবা তারপরে দেখবা এখানে উপাদান কয়টা তিনটা অর্থাৎ এইসব সেটের উপাদান দেখো তো আমি হাতে হাতে গণে শেষ করতে পারি অর্থাৎ এই সেটের উপাদান কয়টা তুমি গণতে পারবা সেটা এক কোটি হোক পাঁচশো হোক এক হাজার হোক মানে তোমার যদি লিমিট থাকে যে আমি এটা জানি যে এই সেটে টোটাল কয়টা উপাদান হইতে পারে তাহলে এই টাইপের সেটকে আমরা বলবো সসীম সেট অর্থাৎ যে সেটের উপাদান গণনা করে শেষ করা যায় যেমন তিনটা চারটা তিনটা বিশটা এক লক্ষ গণেই শেষ করা যাবে তাহলে ওই সেটটাকে আমরা সসীম সেট বলবো এখনো অসীম সেট তোমরা সসীম সেট বুঝলে অসীম সেটও বুঝবা অসীম সেট মানে কি যে সেটের উপাদান গণে শেষ করা যাবে না এরকম তিনটা চারটা তিনটা বলতে পারবা না কেমন যেমন যদি এখানে বলে যেমন এক নম্বর সেট দেখো এ কি বলছি এক্স যেন এক্স বেজুর স্বাভাবিক সংখ্যা বেজুর স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে এইগুলো আর কি এক তিন মানে ধনাত্মক পূর্ণ সংখ্যার বেজুর সংখ্যাগুলো এক তিন পাঁচ সাত নয় এখন বলো তো বেজুর স্বাভাবিক সংখ্যা কি শেষ হবে নয়ের পরে কত আসবে এগারো এরকম করে চলতেই থাকবে না জীবন কেউ কিন্তু শেষ করতে পারবে না কেউ যদি বলে বেজুর স্বাভাবিক সংখ্যাগুলো লিখো তুমি কিন্তু সারা জীবন লিখো বেজুর স্বাভাবিক সংখ্যা কি করতে পারবে না শেষ করতে পারবে না এক তিন পাঁচ সাত নয় ইলেভেন তারপরে কত তেরো পনেরো সতেরো এরকম করে চলতেই থাকবে চলতেই থাকবে তাইলে এই এ সেটটাকে আমরা কি বলবো অসীম সেট যেহেতু সেটই শেষ হচ্ছে না তাহলে তুমি কি তার উপাদান গণে শেষ করতে পারবা অবশ্যই পারবা না আর এখানে তো তারা কি ডট ডট করে দিয়েই দিছে দেখো এক তিন পাঁচ সাত নয় এরকম ডট ডট মানে কি এই যে ধারাটা আছে এই সিকুয়েন্সের সংখ্যা গুলো অর্থাৎ ডট ডট যুক্ত কিছু থাকে এখন দেখো সসীম আর অসীম সেটের উপর তোমাদের একটা দলগত কাজ দেওয়া আছে অর্থাৎ এখানে নয়টা সেটের একটা সিরিজ দেওয়া আছে এবং বলছে এই নয়টা সেট থেকে তোমাকে বলতে কোনটা সসীম সেট আর কোনটা অসীম সেট অবশ্যই যুক্তি দেওয়া তাহলে প্রথমেই আসো কি দশের চেয়ে ছোটো সকল বেজুর সংখ্যা তাহলে দশের চেয়ে ছোটো দশের চেয়ে বেজুর সংখ্যা মানে দশের বড় যাব না বেজুর সংখ্যা তো বুঝি আমরা বেজুর সংজ্ঞার সংজ্ঞাটা আমরা সবাই জানি যে সকল সংখ্যাকে দুই দিয়ে ভাগ করা যায় না তাদেরকে বেজুর সংখ্যা বলে আর যে সকল সংখ্যাকে দুই দিয়ে ভাগ করা যায় তাদেরকে জুড় সংখ্যা বলে আমাদের কিন্তু একটা ধারণা ভুল ধারণা আছে বেজুর সংখ্যা মানে ভাবি যে তিন দিয়ে ভাগ করা যায় না ভাগ করা যায় যাকে আসলে কিন্তু তিন দিয়ে না বেজুর সংখ্যার ডেফিনেশন যেটা হচ্ছে যে সকল সংখ্যাকে তুমি দুই দিয়ে ভাগ করতে পারবা না তা তাহলে বেজুর সংখ্যা তাহলে চিন্তা করো বেজুর সংখ্যার সেট দশের চেয়ে ছোটো তো দশ কিন্তু বেজুর না দশ হচ্ছে জুর সংখ্যা কারণ দশকে দুই দিয়ে ভাগ যায় তাহলে দশের চেয়ে ছোটো বেজুর সংখ্যা কী হবে আমি এখানে সাইডে লিখতেছি দেখো তো নয় তারপরে কত সাত পাঁচ তিন তারপরে কত এক তারপরে কিন্তু কত মাইনাস এক মাইনাস তিন মাইনাস সংখ্যাও কিন্তু বেজুর সংখ্যা হইতে পারে কারণ মাইনাস তিনকে তুমি দুই দিয়ে ভাগ করতে পারবা না বেজুর সংখ্যার সংজ্ঞাটা কি যাকে দুই দিয়ে ভাগ করা যায় না সে হচ্ছে বেজুর সংখ্যা বেজুর সংখ্যা কিন্তু মাইনাসও হইতে পারে তার মানে কি এই সেটটা কিন্তু মাইনাসের দিকে কী হইতে থাকবে অসীম পর্যন্ত কী হইতে থাকবে চলতেই থাকবে অর্থাৎ তোমার সেটের উপাদানগুলো কী হবে নয় সাত পাঁচ তিন এক মাইনাস এক মাইনাস তিন মাইনাস পাঁচ মাইনাস সাত এরকম করে চলতেই থাকবে না তাহলে এই সেটটা কী হবে অসীম সেট অর্থাৎ এই সেটের কোনো শেষ হবে না তারপরে এসো বাংলাদেশের নদী সমূহের সেট তাহলে বাংলাদেশের নদী একশোটা পঞ্চাশটা যাই হোক এটা তো অবশ্যই কি তুমি গণে শেষ করতে পারবা তাহলে এটা কি সেট হবে সসীম সেট হবে তারপরে আসো ইংরেজি বর্ণমালায় স্বরবর্ণ স্বরবর্ণ বুঝতো ইংরেজি বর্ণমালায় যে পাঁচটা অক্ষর আছে কী কী বলো তো এ ই আই ও ইউ এই পাঁচটাকে বলা হয় সরবর্ণ বাদবাকি একুশটাকে বলা হয় ব্যঞ্জনবর্ণ ইংরেজি বর্ণমালা টোটাল ছাব্বিশটা তার মধ্যে এই পাঁচটাকে বলা হয় স্বরবর্ণ বাকিগুলোকে বলা হয় ব্যঞ্জনবর্ণ তাহলে যেহেতু স্বরবর্ণ তুমি নিজেই বলতেছো পাঁচটা তাহলে শেষ করা যাবে এইটাই তো সেট স্বরবর্ণের সেট তাহলে অবশ্যই এটা একটা কী সেট হবে শসেন সেট হবে তারপরে কি দুইশো দশ এর মৌলিক উৎপাদক সময়ের সেট তো দুইশো দশ যে কোনো সংখ্যার কিন্তু মৌলিক উৎপাদক একটা লিমিটেড থাকে তুমি শেষ হবেই এটা তুমি গণে শেষ করতে পারবা অলরেডি কিন্তু আমি আগের পর্বে দুইশো দশের মৌলিক উৎপাদক শ্রমের সেট বের করে দেখায় দিছি ওইটা দশটা থেকে বারোটা সংখ্যা থাকে তার মানে এটা অবশ্যই কি হবে সসেন সেট হবে পরে আসো এক্স যেন এক্স ত্রিশের গুণনীয় গুণনীয়ক উৎপাদক কিন্তু একই কথা গুণনীয় কি কী উৎপাদক কী কথা একই কথা তো কোনো একটা জিনিসের উৎপাদক বা গুণনীয় কয়েকটা সংখ্যা হয় ঠিক আছে এটা গণে শেষ করা যায় তাহলে এটাও হবে কী সেট সসীম সেট তারপরে কী বলছে ডি একটা সেট বলে দিচ্ছে এক্স যেন এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো অর্থাৎ তোমার এই সেটের উপাদান তো হবে এটাকে সমাধান করলে যে মানে এক্সকোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু ইকুল টু জিরো সমীকরণকে সমাধান করলে যেটা আসে তা আমরা জানি যে কোনো দ্বিঘাত সমীকরণকে যদি আমি সমাধান করি এক্সের কয়টা মান পাই দুইটা তার মানে অবভিয়াসলি এটার মান তুমি করলে পাবা মাইনাস দুই মাইনাস এক সলভ করে দেখবে এটা অলরেডি আমি আগের পর্বে করাই দিছি তাহলে এটা একটা কিসেট সেট সুসীম সেট আবার আসো তুমি এখানে কি বলছে পি একটা সেট দেখো দুই তিন পাঁচ সাত এগারো ডট ডট মানে এই ডট ডট দেয়া মানে কি এইভাবে জিনিসটা কী হতে থাকবে চলতেই থাকবে এভাবে জিনিসটা কি চলতেই থাকবে তাহলে এটা একটা কিসেট সেট অসীম সেট ডট ডট দেয়া মানে বলা হচ্ছে এই প্যাটার্নে জিনিসটা চলবেই চলবে তার মানে এটা একটা কিসেট সেট অসীম সেট আবার কি বলছে বাবা এ সেটটা দেখো তো এই এ সেটটা এক্স বিলংস টু এন এন মানে একটু আগে আমি দেখাই দিচ্ছি এন মানে কি স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় আবার বললে দিছে এক্সের মানটা কি জিরোর চেয়ে বড়ো আবার একের চেয়ে ছোটো এটা কিন্তু ইকুয়াল সান দেয় নাই এটা কিন্তু লেস দেন এটা থাকা কিন্তু অন্য জিনিস একটু দেখো তো এইটা থাকা এক জিনিস এটা মানে কী বোঝায় এক্সের মানটা ওয়ানের চেয়ে ছোটো বা ওয়ান আবার জিরোর চেয়ে বড় বা মানে জিরো সহ ওয়ানও কাউন্ট হবে বাট এখানে কিন্তু বলে দিছে দেখো নিচে এই যে ইকুয়াল সাইনটা নাই এই যে ইকুয়াল সাইনটা নাই তো ইকুয়াল সাইনটা না থাকায় আমার এক্সের মান এখানে শর্ত দিয়ে দিছে জিরোর চেয়ে বড়ো হবে একের চেয়ে ছোটো হবে আবার এখানে আরেকটা শর্তে বলে দিছে এক্সের মানটা কি স্বাভাবিক সংখ্যা মানে পূর্ণ সংখ্যা তোমাকে একটা শর্তে বলে দিছে এক্সটা হবে পূর্ণ সংখ্যা আরেকটা শর্তে বলতেছে এক্সের মান হবে জিরো থেকে একের মধ্যে তার মানে কি জিরো থেকে একের মধ্যে জিরো হবে না কিন্তু একও হবে না জিরো আর ওয়ানের মাঝে কোনো পূর্ণ সংখ্যা আছে নাই তাহলে এই সেটের মানটা হবে একটা ফাঁকা সেট অর্থাৎ এই সেটে কোনো উপাদান নাই এই সেটটা কি একটা সেট ফাঁকা সেট ফাঁকা সেটে কিন্তু কোনো উপাদান নাই ফাঁকা সেটে কয়টা উপাদান আছে জিরো উপাদান তাহলে গোনা গেছে না যায় না অবশ্যই গোনা গেছে তাহলে এটা একটা কি সেট সসীম সেট আবার তুমি এটা আসো বি আর একটা সেট এক্স বিলংস টু কিউ বলছে অর্থাৎ কিউটা একটু আগে দেখাইছি তোমাকে কিউটা হচ্ছে মূলত সংখ্যা অর্থাৎ তোমার এক্সটা হলো মূলত সংখ্যা যেন বইলাদ দিচ্ছে এক্স স্কোয়ার টু কত মাইনাস ওয়ান অর্থাৎ ওই সকল মূলত সংখ্যা যাদের বর্গ করলে তুমি কি পাবা মাইনাস ওয়ান পাবা তাহলে এমন কোনো সংখ্যা কি পাওয়া যায় যাকে বর্গ করলে মাইনাস ওয়ান পাবো আমরা জানি যে কোনো সংখ্যা সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক তাকে যদি আমি বর্গ করি পৃথিবীর যে কোনো সংখ্যাকে তুমি যদি বর্গ করো কখনোই মাইনাস ওয়ান পাবা না তার মানে এটারও কোনো আসলে কি না এই উপাদান নাই অর্থাৎ যে কন্ডিশন বলছে এই কন্ডিশন অনুযায়ী এই বি সেটের কোনো উপাদান নাই তাহলে এইটাকে আমরা ফাঁকা সেট বলবো বা বি সেটে কোনো উপাদান নাই বি সেটকে এম টি সেট বলবো তাহলে এটাও একটা কি সেট সসেম সেট তাহলে আশা করা যায় তোমরা এই কাজটা করতে পারবা থ্যাংকস ফর ওয়াচিং